প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্রিকেটের ময়দানে খেলা চলাকালীন দুটো বিপরীত টিমের মানুষদের মধ্যে সাংঘাতিক লেভেলের ঝগড়া বা হাই ভোল্টেজ ফাইট। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নাম্বার 10, এটা হলো 2009 সালে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে খেলা একটি ওডিআই ম্যাচ। প্রথম ইনিংয়ের 28তম ওভারে ধোনি যখন রান নেওয়ার জন্য ছুটে যাচ্ছিল, তখন জনসন তার রাস্তার সামনে চলে আসে। তারপর ধোনি জনসনের সাথে ধাক্কা খেয়ে মাঠের মাঝেই পড়ে যায়। আর এরপরেই আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন যে ধোনি কতটা রেগে গিয়েছিল। Have to say that Mitchell Johnson wasn't looking at the batsman, so he had no clue where the Indian captain was. এই ঘটনাটার পরে জনসনের বলে একটা চার মেরে তার যোগ্য জবাব দিয়েছিল ধোনি। এই ম্যাচে ধোনি 107 রানের একটা লম্বা ইনিংস খেলেছিল এবং ম্যাচের শেষে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 354 রানের টার্গেট দিয়েছিল। নাম্বার 9, এটা হলো 2013 সালের অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের ভিডিও, যেখানে জনসন বল করতে আসছিল কিন্তু কেভিন পিটারসন রেডি না থাকার কারণে ক্রিজ থেকে সরে দাঁড়ায়, ফলে জনসন বলটা ছুঁড়ে দেয়। আর এরপরে মাঠের মধ্যে যে গরম পরিস্থিতি তৈরি হয় সেটা পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। এই ঘটনার পেছনে আসল যে গল্প ছিল সেটা জনসন তার নিজের অটোবায়োগ্রাফিতে বলেছিল। সেখানে জনসন বলেছে, এই ম্যাচের আগে ওয়ার্ম আপ ম্যাচের সময় পিটারসন ইচ্ছাকৃতভাবে বল জনসনের দিকেই মারছিল, আর এই কারণে মাঠের বাইরে অলরেডি তাদের মধ্যে আগে ঝগড়া হয়েও গিয়েছিল, আর এই কারণের জন্য পরবর্তীকালে এই ঘটনা মাঠের মাঝেও দেখা গিয়েছিল। নাম্বার 8, এটা 2010 সালে এশিয়া কাপ ম্যাচের ঘটনা, যেখানে গৌতম গম্ভীর ব্যাটিং করছিল, সাইদ আজমালের বলে কামরান আকমাল কট বিহাইন্ডের আপিল করে বসে, কিন্তু গৌতম গম্ভীর এখানে আউট হয়নি। এরপরে ড্রিঙ্কস ব্রেকের সময় দুজন খেলোয়াড়ের মধ্যে সাংঘাতিক ঝগড়াও হয়ে গিয়েছিল। তখনই ধোনি তাদের মাঝখানে চলে এসে হাসতে হাসতে গম্ভীরের কাঁধে হাত দিয়ে তাকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। He's convinced something has happened. Then during the drinks break, words were exchanged. Umpires had to intervene. Donnie's had to pull Gambier aside. Chat continued. And Billy Bowden has jumped in there and just settled. Number 7. এই ভিডিওটা সেম ম্যাচের ভিডিও। ম্যাচের দ্বিতীয় ইনিংসের 27তম ওভারে সোহেব আক্তার বল করছিল আর ক্রিজে ছিল হরভজন সিং। সোহেব আক্তারের দ্বিতীয় বলে হরভজন সিং একটা ছক্কা মেরে দিয়েছিল। এরপরে ম্যাচের 49তম ওভারে যখন সোহেব আক্তার বল করতে আসে, শেষ দুই বলে ক্রিজে ছিল হরভজন সিং, আর সোহেব আক্তার শেষ দুই বল বাউন্স করে ডট বল করে দেয়, ফলে দুজন খেলোয়াড়ের মধ্যে একটা গরম গরম পরিস্থিতি তৈরি হয়ে যায়। ম্যাচটা চলাকালীন বেশ রোমাঞ্চকর একটা আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, আর ভারতকে জিততে হলে শেষ দুই বলে 3 রানের দরকার ছিল, কিন্তু হরভজন সিং মোহাম্মদ আমিরের বলে 6 মেরে ভারতকে ম্যাচটা জিতিয়ে এনে দিয়েছিল। Harbhajan Singh the hero, Harbhajan Singh the king. Fantastic pictures. What a game. That wasn't very nice, but... Number 6. এই ভিডিওটি 2011 সালের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের ভিডিও, যেখানে বিরাট কোহলি বাংলাদেশি বোলার রুবেল হাসানকে সাংঘাতিকভাবে অ্যাবিউজ করেছিল। আর আপনারা নিশ্চয়ই সকলেই জানেন বিরাট কোহলি তার ইয়াঙ্গার এজে কতটা অ্যাগ্রেসিভ ধরনের খেলোয়াড় ছিল। শুধু তাই নয়, এই দুজনের মধ্যে আন্ডার 19 ক্রিকেট থেকেই ঝগড়া হয়েই আসছিল, যেটা মাঝে মধ্যেই মাঠে দেখাই যায়।
নাম্বার 5, এই ম্যাচটি পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে 2013 সালে হওয়া থার্ড টি টোয়েন্টি ম্যাচের ভিডিও। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় আহমদ শেহজাদ এবং দিলশানের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, এমনকি শেহজাদ দিলশানকে ধাক্কাও মেরে দিয়েছিল। Cannot have a physical contact with the opponent. এই ম্যাচের শেষে আরেকটা রোমাঞ্চকর ঘটনা সামনে চলে আসে। ম্যাচ শেষে যখন সমস্ত খেলোয়াড়রা ম্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসছিল, তখন শেহজাদ দিলশানকে তার ধর্ম পরিবর্তন করার কথা বলছিল, যেটা আপনারা এই ক্লিপে পরিষ্কারভাবেই শুনতে পাবেন। Duckworth Lewis rule, and I'll just explain to people why it is the Duckworth rule, why it is the Duckworth rule, why it is the Duckworth Lewis rule. And Sri Lanka winning by 7 wickets through the Duckworth Lewis rule, and I'll just explain to people why it is the Duckworth rule, why it is the Duckworth rule, why it is the Duckworth. Number 4. এটা 2013 সালে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা টি টোয়েন্টি ম্যাচের ভিডিও, যেখানে অস্ট্রেলিয়াকে জেতার জন্য শেষ বলে 4 রানের দরকার ছিল। শ্রীলঙ্কার ক্যাপ্টেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিল্ডিং সাজানোর জন্য সময় নিচ্ছিল, ফলে ম্যাক্সওয়েল রেগে যায় এবং তারপরে শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে ম্যাক্সওয়েলের একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়। Body language is pretty universal though. You can work out what those boys are. That is a courageous ball to bowl, that last ball. Two had already gone. You can see the discussion still going. Not happy at all, some of these players. So the series has been 1-2-0. পরবর্তী ক্ষেত্রে ম্যাক্সওয়েল তার টুইটার অ্যাকাউন্টে শ্রীলঙ্কার টিমের কাছে এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে। নাম্বার 3, এটা 2017 সালের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটা ঘটনার ভিডিও। ম্যাচের 16তম ওভারে রাকিম কর্নওয়াল ব্যাটিং করছিল, আর ঠিক তখনই পোলার্ডের বল গিয়ে তার পেটে লাগে। এর ফলে কর্নওয়াল অতিরিক্ত ব্যথার কারণে 18তম ওভারে 44 বলে 78 রান করে রিটায়ার্ড হয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখন পোলার্ড ওই 6.5 ফুট উঁচু, লম্বা এবং 143 কিলো ওজনের মানুষ কর্নওয়ালকে না খেলার জন্য তাকে উল্টো পাল্টা শোনাচ্ছিল, যেটা আপনারা এই ভিডিওতে স্পষ্টভাবে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। West Indian Rakeem Cornwall was at the center of this controversial incident in the Caribbean Premier League on Friday. And these Pollard is letting him know that is not in keeping. I suppose you can call it here. Number 2. এটা পাকিস্তান প্রিমিয়ার লিগের একটা ম্যাচের ঘটনা, যেখানে ওয়াহাব রিয়াজ বল করে আহমদ শেহজাদকে একদম ক্লিন বোল্ড করে দেয়, আর এর পরের ঘটনা আপনারা তো দেখতেই পাচ্ছেন। ফাইট নাম্বার 1, এটা 2007 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা ওয়ানডে সিরিজের ঘটনা, যেখানে গৌতম গম্ভীর এবং সাহিদ আফ্রিদি একে অন্যের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে, আর সত্যি বলতে বাধা নেই, একদম দেশি ভাষায় একে অন্যকে গালাগালি করতে থাকে। গৌতম গম্ভীর আঁখো মে আঁখে ডাল কে বাত করনা চাহ রহে হ্যায়, আফ্রিদি উনসে আর্গুমেন্ট করনা চাহ রহে হ্যায়। আপ নজর আ রহি হ্যায় জরুর, ইয়ে তো ট্রান্সলেট আপ হি করেঙ্গে রমিজ, লিপ রিডিং আপকো আতি হ্যায়? মেনে আগর ট্রান্সলেট কিয়া তো বহুত জ্যাদা, হ্যাঁ, অর শায়দ লোগো কো টিভি বন্ধ করনা পড় জায়, ক্যুঁকি উসমে বহুত জ্যাদা সেন্সরশিপ কি জরুরত হোগি। ইয়ান গোল্ড মুঝে নি সমঝ আ রহি কি উনকো কিয়া সমঝা রহে হ্যায়, ক্যুঁকি জো কাহা গিয়া হ্যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।